দর্শক স্বাগত আপন ভুবনে। আজকে আমাদের সাথে আছেন একজন নায়ক, যিনি আসলে হতে চেয়েছিলেন ক্রিকেটার, তবে হয়েছেন আইনজীবী, সেই সাথে আবার একজন নায়কও। আপনাদের সাথে সেই নায়কের পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন আমান রেজা। আসলে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, মানে আসলে কোনটা হলে আপনি সবচাইতে বেশি খুশি হতেন, ক্রিকেটার, আইনজীবী নাকি নায়ক? যদি বলা হয় যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে, কোনটি বেছে নিতেন? ক্রিকেটার তো আসলে বাড়ন্ত বয়সে একটা স্বপ্ন ছিল যে ক্রিকেটার হবো আর কি। ঠিক আছে, ওইটা আপনার কালের বিবর্তনে মানুষের চেঞ্জ হয়, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, বাট আমি খুব এককালে খুব ডিভোটেড ছিলাম ক্রিকেটে। ঠিক আছে, আমি যা আছি এখন তাই নিয়ে সন্তুষ্ট। তার মানে কি এখন তো আপনি আইনজীবী হিসেবেও আছেন, কাজ করেন, তো মানে এটাতেই যদি বলা হয় আইনজীবী হবেন অথবা নায়ক হবেন, যে কোনো একটিতে আপনি থাকতে পারবেন, তখন আপনি কোনটিতে থাকবেন? আমার মনে হয় বিং নায়ক যে আইনজীবীর রোলটাও করতে পারে এরকম। তার মানে দুটোই চাচ্ছেন একসাথে চালাব। আচ্ছা, আমরা একটু ছোটবেলার গল্প শুনতে চাই আপনার কাছে। একদম ছোটবেলায় এই যে নায়ক হওয়ার, এটা তো একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, আপনার বাবা ব্যবসায়ী ছিলেন, মা বিচারক হিসেবে আছেন, তো আসলে ছোটবেলায় পারিবারিক আবহটা কেমন ছিল, যে বড় হয়ে কি হতে হবে? আসলে সত্যি কথা বলতে আমি বাবা মায়ের মানে একমাত্র ছেলে, বড় ছেলে আমার, ছোট দু বোন, খুব একটা ধরা বাঁধা চকে ছিলাম না, এটাই হইতে হবে, এটাই করতে হবে। বাবার ইচ্ছে ছিল তোর যা ইচ্ছা হয় তুমি করো, আই ডোন্ট মাইন্ড। কিন্তু একটা কথা আমার বাবা প্রায়ই বলতেন যে অনার্স গ্র্যাজুয়েশন করতে হবে তোমাকে মিনিমাম, কারণ এটা আমাদের খুব চাওয়া, এবং অ্যাট লিস্ট এডুকেশন এই জায়গাটা এনে তুমি দেন ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। কিন্তু তাই বলে মানে ক্রিকেটার তো আপনি হতে চাইতেন, মানে ছোটবেলায় খেলাধুলা, মানে কেউ ক্রিকেটার হতে হবে, মানে হতে পারবে বা হওয়া যাবে, এটা কিন্তু মানে কেউ মেনে নিতে চাইতো না। এখনকার কথাটা আলাদা, এখন সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জ। আজ থেকে 15 বছর আগে, সেই 12-14 বছর আগে এই পরিস্থিতিটা ছিল না আসলে, 15 বছর আগে না, তখন বলতো না আসলে, ঠিক তা নয়। কিন্তু ওই যে বাবা আসলে ওইভাবে স্ট্রিক ছিলেন না, বাট টেকনিক্যালি তো বলতেন অনার্স করে দিও আমাকে, গ্র্যাড করে দিও, গ্র্যাজুয়েশন করে দিও। তো দেন এই লতে আমি শুরু করলাম, কারণ আমার মা উনি লতে অনার্স মাস্টার্স এবং নাও সরকারি চাকরিতে আছেন, এবং আমার মামাও আছেন আইনজীবী হিসাবে, আরও ফ্যামিলিতে অনেকেই আইন পেশার সাথে জড়িত। আমার ফুপা ছিলেন ডিস্ট্রিক্ট জাজ, ইন্তেকাল করেছেন উনি, তো একটা আবহ তো ছিল যে আইনজীবী বা আইন পরিবারে বিলং করি, তো এটা এরকম একটা ছিল। বাট বাই দ্য টাইম আমি অনার্স থার্ড ইয়ারে যখন, তখন তো মুভিতেই চলে আসলাম, মুভি শুরু করলাম 2008-এর মাঝামাঝি, এবং 9-এর শেষের দিকে আমার প্রথম ছবি মুক্তি পেলো ভালোবাসার শেষ নেই, আর কাজ শুরু করেছিলাম যেখানে তুমি সেখানে আমি, শওকত জামিলের পরিচালনায়। তো আসলে আমি নিজেই জানতাম না আসলে যে কীভাবে কী হচ্ছে বা কী হতে যাচ্ছি আর কি। আর যে সময়টা আমি আসি 2008-09-এ, আসলে খুব ওই সময়টাও খুব একটা ছেলে মেয়েকে বাবা মারা সাপোর্ট দিত না চলচ্চিত্র অঙ্গনে বা মিডিয়া জগতে আসুক, খুব একটা সাপোর্ট ছিল না। এখন তো নাও সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড, অনেক চেঞ্জ হচ্ছে, প্রফেশনাল ইন্ডাস্ট্রি বিল্ড হচ্ছে, এবং ভালো ভালো ঘরের ছেলে মেয়ে যাকে বলে, যাদের হয়তো বা আপনার জীবনের উদ্দেশ্য বা এইমটা অন্যরকম হইতে পারতো, তারাও এখন এই দিকে এইম করে ক্যারিয়ার করছে। খেলা নিয়ে আপনার দু একটা স্মৃতি একটু জানতে চাই, মানে শুনেই মনে হচ্ছে বেশ মজার কিছু স্মৃতি আছে আপনার ক্রিকেট নিয়ে ছোটবেলায়, একটু জানতে চাই। আমি একটা টিমের হয়ে খেলতাম সিসিএস, লাস্ট জীবন লিগ খেলি, আই ইউজ টু বি ব্যাটসম্যান, আমি ব্যাটিং করতাম বেশ। তো আমার কোচের ফার্স্ট যেদিন গেমে নামি সেদিন আমার মানে আমার যে স্কিল ছিল সাধারণত, আমি ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউনে নামবো, এটাই স্বাভাবিক ছিল আর কি, যে আমাকে নামবে যদি উনি আমাকে আগে লিগে নামায় নেয় আর কি, প্রথম মাঠে নামাচ্ছে। তো আমি 1 নাম্বার 2 নাম্বার করে করে আমাদের যতটুকু খেয়াল পড়ে আপনার 41 রানে 5 উইকেট পড়ে গেলো, তারপরে গিয়ে উনি আমাকে ব্যাট করতে পাঠাইলো। চিন্তা ভাবলো চাপ চাপলো যে উনি আমাকে তো দেরি করে পাঠালো, আচ্ছা ঠিক আছে, পুরো গেমই রয়ে গেছে, পুরো গেমই রয়ে গেছে। আমরা আসলে এই কথা থেকে আবার শুরু করবো, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আছেন আমান রেজার সাথে, তার ক্রিকেটের গল্প হচ্ছে, একটি বিরতির পরে ফিরছি আবারও।
দর্শক, আমাদের আপন ভুবনের আজকের অতিথি আমান রেজা, তার সাথে কথা হচ্ছিল। তিনি নায়ক, কিন্তু ক্রিকেটের প্রীতি তার অনেক ছোটবেলা থেকেই রয়েছে এবং সেই ক্রিকেটের গল্পই আসলে আমরা শুনছিলাম। হ্যাঁ, আপনি বলছিলেন আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে, এখন যেহেতু আসছি, টাইম ছিল অনেক, মাত্র 8-9 ওভার হয়েছে এবং 50 ওভারের ম্যাচ, ঠিক আছে আমি তাহলে একটা কাজ করি। যেহেতু উনি আমাকে আমার উপর অনাস্থা প্রকাশ করছেন বা আমাকে আগে সুযোগটা করে দেয় নাই, আমি পুরো গেম খেলে ছাড়বো। আর পুরো ওভার ছিল এবং আমি আই ডিড ইট, আমি এরকমই করেছিলাম। সম্ভবত 104 বলে না 103 বলে 44 রানের একটা ইনিংস খেলেছিলাম এবং পুরো ম্যাচটা আমি একা ক্যারি করি। এবং ওই কোচ আসার পরে রীতিমতো অস্থির যে আমি এই ধরনের দলটা 167-এর টার্গেট দিয়েছিলাম এবং ইট ওয়াজ মি, আমার জন্যই ওই দিনটা আর কি এরকম একটা স্কোর দাঁড়িয়েছিল। কারণ সবাই ভেবেছিল বাই 100 আমরা অল আউট হয়ে যাবো, আর যে আমি ধরলাম সেই আস্তে আস্তে একটা পার্টনারশিপ করে 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 পুরো ম্যাচটা আমরা খেললাম এবং খুব খুশি হয়েছিলেন আমার কোচ। জীবনে কি আসলে যতবারই এরকম সমস্যায় পড়েছেন, মানে একটা জিত চলে এসেছে যে মানে পারতেই হবে, নাকি এটা শুধুই একবারই হয়েছিল? না, এটা প্রতিটা ক্ষেত্রেই আসলে লাইফ ইটস অ্যাবাউট ইউ নেভার গিভ আপ, আপনি ছাড়তে পারবেন না কোনো কিছুই। হ্যাঁ, এটা প্রতিটা কাজই একটা সফলতা বা সেটার খারাপ বলতে পারেন, যে যেরকম আপনি চাচ্ছেন সেরকম নাই হইতে পারে, এটাই স্বাভাবিক, বা ব্যর্থতাও থাকতে পারে মানুষের, সেটা জীবনের অংশ। বাট সেটাকে মেনে নিয়ে সামনের দিকে আগামোটাই আমাদের জীবনের দর্শন হওয়া উচিত। মানে আপনার জীবনের অনুপ্রেরণাটাকে বাবা মা বোন? আমার তো আসলে পরিবারের দিক থেকে প্রত্যেকেই আমার জন্য অনুপ্রেরণা, এই জন্য প্রত্যেকেই খুব সাপোর্টিভ অলওয়েজ। যখনই ভেঙে পড়ার সময়টা আসে, আমার পরিবারের প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়ায়, একেবারে প্রত্যেকে, প্রত্যেকে, ইচ এন্ড এভরি সিঙ্গেল পারসন, সেটা আমার বোন হোক, বাবা মা, আমার ওয়াইফ, হোয়াট এভার দে আর, দে অলওয়েজ সাপোর্ট মি, ডোন্ট গিভ আপ। বাট আর আস্তে আস্তে তো ইউনো বয়সের সাথে সাথে মানুষও ম্যাচিউর হয় এবং উই গেট টু লার্ন যে হাউ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, আস্তে আস্তে আমরাও শিখিয়ে দিই সময়ের দাবিতে। আপনার ওয়াইফের ব্যাপারে একটু আমরা জানতে চাই, যে বিয়েটা কিভাবে হলো, প্রেম করে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এখন কেমন চলছে, সবটাই জানতে চাই। আমার ওয়াইফ, আমাদের আসলে অ্যারেঞ্জ ম্যারেজ বাবার দিক থেকে, শি ইজ এ ডক্টর বাই প্রফেশন এবং একটা মাল্টিনেশনাল কোম্পানিতে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে সে, আর শি ইজ অ্যাঙ্কর, সেও অ্যাঙ্কর, দুটো চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান অ্যাঙ্করিং করে একটা ন্যাশনাল টিভিতে প্রত্যেক সপ্তাহে দুবার, আর পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ। বাবা বললেন ডক্টর করতে হবে, করলাম। এখন কেমন চলছে, মানে আপনার তো শিডিউলের কোনো ঠিক নেই, তো এতে কোনো সমস্যা হয় না? না, আসলে 6 বছরের সংসার, তো আন্ডারস্ট্যান্ডিং চলেই আসে, বাট মাঝে মধ্যে ঠিক আছে একটা কমপ্লেন দেয় মেয়ে মানুষ, বুঝে নিত মাঝে মধ্যে বলে এই টাইমটা না ওই টাইমটা, তোমার টাইমিংয়ে ঠিক নাই, 12টা হয়, 1টা হয়। অনেক সময় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আপনার যেই 15 দিন কাজ করছি একটা মাস, সেই দিন সেই 15 দিনের কোনো টাইমিংয়ের ঠিক নেই, বা যেই 15 দিন অফ আছি সেই 15 দিন ঘরেই আছি, জিমে আছি, নিজেকে সময় দিচ্ছি আর কি, এইরকম। বাট ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং, আর সেও বুঝে আমাকে, আমিও বুঝি, মানে চলছে, চলছে ভালোই। আপনি তো পড়াশোনা করেছেন লন্ডনে এবং 3rd year থেকেই আপনি সিনেমার কাজ শুরু করে দিয়েছেন, আমরা একটু আপনার পড়াশোনা এবং সেটার সাথে যে যে সিনেমার বিষয়টি, মানে কীভাবে অ্যাডজাস্ট করলেন একটু জানতে চাই, যে পড়াশোনায় কোনো হ্যাম্পার করেছে কি না? মানে আমি ঠিক 3rd year থাকা অবস্থায় বা ফাইনাল ইয়ারও যখন মুভি থেকে দেই আমি, তখন আমার প্রযোজকের সাথে কথাই ছিল এরকম, আমাকে আমার ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে হবে, এরকমই কথা ছিল। এবং সেই মর্মে উনি আমাকে 21 দিনের শ্যুটিং কোনো শিডিউল রাখেনি, কারণ একই প্রোডাকশনে আমার 2 ছবির কাজ চলছিল, সেই তুফান, যেখানে তুমি সেখানে আমি, এবং আমি 21 দিন কোনো কাজ করি নাই, ওই টাইমে আমি লটা কমপ্লিট করি লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডনের একটা খুব সুনামধন্য ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাট লয়ের জন্য খুবই ফেমাস এবং আপনার শুধু আইনের জন্যই তারা ইউকেতে আপনার 1-3 দিনের ভিতরে সবসময় থাকেন।
মানে একদম সেই রকম জায়গা থেকে আপনি পড়াশোনা করে এসেছেন, ছোটবেলায় কোথায় কোথায় পড়েছেন একটু জানতে চাই। প্রথমটা ছিল প্রাইমারি স্কুল, যেটা সেটা ছিল লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুল, আর এরপরে সেন্ট্রাল গভর্নমেন্ট মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কুলিং, কলেজ ঢাকা কলেজ, তারপর তো ফাইনাল ইউনিভার্সিটি অফ লন্ডন। ওকে, মানে এরপরে লন্ডনে একেবারে সরাসরি পড়ার সুযোগ পেয়ে গেলেন, তার মানে তো খুব ভালো রেজাল্ট ছিল আপনার একদম। টু বি অনেস্ট, অনার্স পর্যন্ত ছিলাম অ্যাভারেজ স্টুডেন্ট টিল ইন্টারমিডিয়েট পর্যন্ত, বাট যখনই লন্ডন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলাম তখন একটা প্রেশার চলে আসলো যেন অনার্স করতেই হবে, আর তখন ওই বোর্ডটাও চলে আসলো, বাবা তো বলে দিয়েছে অনার্স করতে হবে। এবং তখন আরেকটা স্বপ্ন মাঝখানে খুব চাড়া দিয়ে উঠেছিল, ব্যারিস্টারি করবো বার, আর বারের জন্য যেটা দরকার ছিল টু টু বলে একটা কথা আছে যে চার আটটা বিষয় চারটা বিষয় আপনাকে 50 পেতে হবে, তো এরকম একটা টার্গেট ছিল এবং আমি 7টাতেই 50 আপ তুলেছিলাম। যদিও পরবর্তীতে বারটা করতে আমি যাওয়া হয় নাই আমার। কেন গেলেন নাই? সিনেমার কারণেই বলতে পারেন, কারণ মুভিরও বেশ প্রেশার ছিল। ইনফ্যাক্ট এখনও আপনার হয়তো ছবির কাজটা ওইভাবে নেই, বাট একটা সেলিব্রিটি বা স্টারদের যেটা হয় অন্যান্য আনুষঙ্গিক অনেক কাজ থাকে আর কি। ওয়ান্স ইউ গেট ইন, আপনাদের এখানেও এলাম, এটাও একটা আমার পার্ট অফ, অবশ্যই একটা চ্যারিটেবল কাজে গেলাম সেখানেও আমার একটা টাইম দেওয়া যায় আমি এই টাইমটায় আসবো, একটা সংগঠনের সাথে জড়িত হলাম সেখানেও একটা কমিটমেন্ট থাকে, বা একটা শোতে গেলাম, বা একটা হইতে পারে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপেনিংয়ে গেলাম, তো একটা কমিটমেন্টের কিন্তু জায়গা থাকে সবসময়। আর সিনেমার তো একাই আসলে অনেকটা সময় নিয়ে নেয়, নিজেরই একটা বিশাল পরিসর, শুরু থেকে ধরে আপনার বিগিনিং থেকে ধরে আপনার ডাবিং থেকে শুরু করে প্রচার প্রচারণা পর্যন্ত একটা বিশাল সময়, যে কোনো সিনেমাই আপনার, যার ধরুন একটা শিল্পী 4-5টা ছবি বছরে, তার জন্য খুব হেক্টিক হয়ে যায় আসলে। তবে কয়টা সিনেমা আসলে করা যায় একদম মানে স্বাচ্ছন্দ্যে কোনো ধরনের মানে সময়ের আর কি স্কেডিউল বিপর্যয় না করে করা যায় বলে আপনি মনে করেন? আমার মনে হয় 4টি কি 5টি বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে, বাট আমাদের পার্শ্ববর্তী দেশে দুটোর বেশি ছবি কেউই করতে পারে না। আমার যে কয়টা স্টার শিল্পী পরিচিত আছে সবারই একই কথা, একটি কি দুটো ছবি আনলে। এবারে আপনার চলচ্চিত্রে আসার কথা একটু জানতে চাই, আপনি চলচ্চিত্রে আসার আগেই সম্ভবত মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন? না না, সেরকম কিছু না, চলচ্চিত্রে আসার আগে একটা বিজ্ঞাপনের কাজ করেছিলাম, বাণিজ্য মেলায় বিজ্ঞাপনটা চালিয়েছিল, আর কিছুটা ইচ্ছা ছিল মডেলিং করবো আর কি, যে মডেল হবো এরকম একটা ইচ্ছা ছিল। তো মডেলিং করতেন তখন? শুরু করবো করবো, জাস্ট প্রিপেয়ার হচ্ছি এবং আপনার বাইরের টাইমে একটা ফটোশুট করলাম, কিন্তু এর মধ্যেই মুভির অফার চলে আসলো। আচ্ছা, তার মানে মডেলিংটা করা হয়নি ওইভাবে তখন, করা হয়নি। পরবর্তীতে আমি বেশ কিছু প্রোডাক্টের সাথে বিজ্ঞাপন চিত্রে প্রায় এখন তো প্রায় 15-16-17টা বিজ্ঞাপন করেছি ইতিমধ্যে। বিজ্ঞাপনের গল্প শুনবো, কিন্তু তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক থাকুন আমান রেজার সাথে, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছেন আপন ভুবন, আমাদের আজকের অতিথি নায়ক আমান রেজা, তার সাথে আমরা কথা বলছিলাম বিজ্ঞাপনের কথা নিয়ে। আসলে বিজ্ঞাপনে আপনি যে আসলেন আর কি, সেই বিষয়গুলোর কথাগুলো একটু জানতে চাই। বিজ্ঞাপন তো আসলে ইচ্ছে ছিল আগেই করবো, মুভির আগেই ইচ্ছে ছিল বিজ্ঞাপন করবো, আর তখন ফটো সেশন যখন করলাম বিজ্ঞাপনের জন্য, দিব দিব আপনার হাউসগুলিতে, বাইরের টাইম মুভিতে চলে আসলাম, বিজ্ঞাপন আসলে আমার চাহিদাটা ওইভাবে হয়ে উঠে নাই আর কি। কারণ আমি যে মুভ করব বা যাবো, যে আমি এই বিজ্ঞাপন করব বা মার্কেটটা এক্সপ্লোর করব, তার আগেই মুভি শুরু করে দিলাম। কোনটা বেশি ইন্টারেস্টিং লাগে, বিজ্ঞাপন চিত্রে অভিনয় করা নাকি সিনেমাতে অভিনয় করা? আবার মিউজিক ভিডিও করেছেন আপনি। মিউজিক ভিডিও আসলে একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় মাধ্যম মুভি চলচ্চিত্র, এবং আমাদের চলচ্চিত্রটাই সব কিছু ধারক ও বাহক আমি মনে করি। এখনও এই যে প্রতি ইন্ডাস্ট্রি বা একটা ক্রান্তিকাল পার করে যাচ্ছি আমরা, কিছুটা কাটিয়ে কাটিয়েও আসছি, অনেকেই অনেক দিক থেকে অনেক মাধ্যম থেকে চেষ্টা করছে এটাকে ঠিক করে আনার, যে সোনালী যুগটা আমরা ফিরে আসি, সুন্দর ছবি হোক। হচ্ছেও এর মধ্যে, একেবারেই হচ্ছে না তা না, সবসময় আমরা
ভালো ছবির চেষ্টায় আমাদের পরিচালকরা আমাদের প্রযোজকরা আছেন। সেই গল্পতে আসলে আমরা একটু পরে আসতে চাইছি, বিজ্ঞাপনের কথায় আর একটু যেতে চাই। সেটি হচ্ছে আপনি প্রথম যে বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলেন বা ছিলেন, সেই দিনের স্মৃতিটা আমরা জানতে চাই, বা কোন কোন বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন, মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, স্পেশাল আপনার কাছে কোনগুলো, সেগুলোর কথা একটু জানতে চাই। প্রথম বিজ্ঞাপন চিত্র ছিল একটা রেফ্রিজারেটর কোম্পানির, ওইটা আমি খুব নার্ভাস ছিলাম আমার মুভির আগে। তারপরে অনেক দূর এসে মুভি টুভি যখন অনেক দূর করে ফেললাম, তখন তো লোকে চিনলো জানলো, বেশ কিছু কাপড়ের বিজ্ঞাপন করলাম আপনার, এবং কাছাকাছি সময় আমাদের প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজার কিছু বিজ্ঞাপন করলাম, এর মধ্যে একটা ছিল ফিললে গ্রিন টি, বেশ উল্লেখযোগ্য একটা বিজ্ঞাপন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। তারপরে কৃষ্ণান্দু চট্টোপাধ্যায় করে আরেকটা পরিচালকের একটা কাজ করলাম আপনার, ইউনিটেক ইলেকট্রনিক্স যাচ্ছে ইতিমধ্যে, মিনহাজ কিবরিয়ার একটা বিজ্ঞাপন করলাম ওয়েল ফুড, এটাও বেশ কয়েকটা চ্যানেলে যাচ্ছে ওয়েল ফুডের একটা বিজ্ঞাপন। আর নির্মাতাদের মধ্যে কার সাথে মানে কাজ করে বেশি কমফোর্ট ফিল করেছেন বা মনে হয়েছে যে আরও কাজ করতে চান তার সাথে? অমিতাভ ভেশের সাথে তো পরপর দুটো কাজ করলাম, ফিললে গ্রিন টি আর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ভেরি ট্যালেন্টেড এবং খুবই গুণী নির্মাতা, এটা সর্বজনীন স্বীকৃত, আমি আপনারা জানেন হয়তো বা তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। কৃষ্ণান্দু ছেলেটা খুবই ট্যালেন্টেড, অনেক বিজ্ঞাপন করছে, আর মিনহাজ কিবরিয়া ভাই তো তার সাথে মুভি করছি একটা শতরূপে শতবার, যে ওয়েল ফুডের যে বিজ্ঞাপনটা করলাম, হি ইজ এ ভেরি ফেমাস আপনার বিজ্ঞাপন নির্মাতা লন্ডন প্রবাসীদের জন্য, ওখানে 600 রুপির বিজ্ঞাপন উনি এই লাস্ট 15 বছরে করেছেন। মানে আপনি বাংলা ছাড়াও ইংরেজি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন? হ্যাঁ, আরেকটা বিজ্ঞাপন, ওইটা আসলে বলা হয় নাই আমার, ওইটার নাম হচ্ছে আপনার গ্লোরি ডেল ক্রেডিট কার্ড, এটা পুরোটাই ইংলিশে করেছি আপনার, এটা শুট হয়েছে স্লাউতে আর লন্ডনে। এই বিজ্ঞাপনটা মাঝে মধ্যে বাংলাদেশেও দেখানো হয় রাতের দিকে, যেটা প্রবাসীদের সেগমেন্ট সেখানে এই বিজ্ঞাপনটা দেখানো হয়, এবং এটা একটা বিদেশি শিল্পী, বাংলাতে নাকি ইংরেজিতে? ইংরেজিতে, ইংরেজিতে। তার মানে আপনি ইংরেজি বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন। আর এটা হচ্ছে মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও মানে বাংলাদেশে তো আপনি করেছেনই, কিছু মিউজিক ভিডিও বোধহয় আপনার আছে মানে দেশের বাইরেও, আমরা সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। একটা কাজ করেছি আমারই খুব কাছের ফ্রেন্ড রাজা কাশিফ রুবায়াত জাহান, পাকিস্তানি বংশোদ্ভূত, পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ, ও মিউজিক করে বেসিক্যালি, ও বলিউডের মুভি মিউজিক করছে, ইতিমধ্যে অনেক সুনামধন্য শিল্পী তার মিউজিক ভিডিওতে কাজ করেছে। তো আমি যখন লন্ডনে মাঝখানে গেলাম, তখন আমাকে এসে ওরা বললো যে একটা গান আমাদের করতে হবে, এবং ওরা বাংলা গান করেছে, কারণ রুবায়েত মেয়েটা বাঙালি মেয়ে, তো একটা গান করলো আশোনা তুমি আর শিরোনামে, রাজা কাশিফ রুবায়েত জাহানের দুইজন, রাজার মিউজিক আর কণ্ঠ দিলেন রাজা কাশিফ প্লাস রুবায়েত বাঙালি যে মেয়েটা। ওইটা লন্ডনের খুব বিভিন্ন জায়গায় চিত্রায়িত হয়েছে, একদম মেইন সেন্ট্রাল লন্ডনে হয়েছে, লন্ডনের আশেপাশে বাইরে হয়েছে, এবং বেশ প্রশংসিত হয়েছে, বেশ প্রশংসিত। এছাড়া আর কোনো মিউজিক ভিডিও যেটা আপনার কাছে অনেক বেশি স্পেশাল মানে মনে হয় যে এটা করে আসলে ভালো লেগেছে আপনার? আমি একটা কাজ করেছি আমাদের কিসিমাত মুসাফির খ্যাত পরিচালক, অগ্নিপথ খ্যাত পরিচালক আশিকুর রহমান আশিকের একটা মিউজিক ভিডিও করেছি আমাদের কোনালের, কোনালের ফুয়াদ আল মুক্তাদিরের মিউজিকে একটা গান করেছি মন, মন বাই কোনাল, এটা সার্চ করলেও পাওয়া যাবে ইউটিউবে। এই কাজটা খুবই স্টাইলিশ মনে হয়েছে, পুরো ফিল্মেই একটা মিউজিক ভিডিও করেছে। প্লাস পুনর্জন্ম বাই লোপা হোসেন, লোপা হোসেনের একটা গান করেছি পুনর্জন্ম, খুবই ক্লাসিক্যাল মেলোডিয়াস একটা গানে মানে মিউজিক ভিডিওটা করেছি। ইদানিং একটা করে আসলাম আপনার আমাদের বেলাল খানের আপনার অনন্য মামুদের পরিচালনায়, আমাদের চলচ্চিত্র পরিচালক অনন্য মামু জানেন খুব ট্যালেন্টেড, তো এই দুইজন চলচ্চিত্র পরিচালকের আশিকুর রহমান আশিক আর অনন্য মামুদের যে দুটো মিউজিক ভিডিও আমার খুবই কাজ করেও ভালো লেগেছে, এবং আশিক ভাইয়ের রেজাল্টও খুব ভালো, ওইটার মুক্তি পেয়েছে ইতিমধ্যে, আর মামুন ভাইয়ের যেটা বেলাল খানের মিউজিকে সেটাও কাছাকাছি সময় পাবে, ওইটাও খুব সুন্দর কাজ হয়েছে আর কি। আর আসলে মিউজিক ভিডিও নাওডেইজ আমি তো মনে করি অনেক চলচ্চিত্রের গানের মতো গান এখন হচ্ছে বাংলাদেশে, নিশ্চয়ই, এবং সেই মিউজিক ভিডিওগুলো আসলে ফুটিয়ে তোলার জন্য আপনার মতো
নায়ক প্লাস মডেল যেটি আমাদের খুবই দরকার, এবং আপনাকে পেয়ে নিশ্চয়ই আমাদের ইন্ডাস্ট্রি খুবই ভাগ্যবান। আপনার কাছে আরেকটু জানতে চাই যে মিউজিক ভিডিওতে যারা অভিনয় করতে চায় বা যারা মডেলিংয়ে আসতে চায় বিজ্ঞাপন চিত্রে, মানে তাদের কী করা উচিত, মানে তাদের জন্য আপনার সাজেশনটা কী? আসলে প্রথমত আমাদের টাইমটা তো আমরা খুব চলে আসছি হুট করে আর কি, আবার এখনকার ছেলেমেয়েরা ওরা নিজেরাই অনেক স্মার্ট, দে নো হোয়াট টু ডু। আমি মনে করি কিছুটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কিছুটা প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সেটা কেউ যদি ধরুন মডেল হবে নিজে একটু গ্রুম আপ থাকে। একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি খুব জরুরি যে কোনো ক্ষেত্রে, যে কোনো শিল্পেই সেটা বা যে কোনো ইন্ডাস্ট্রিতেই? আজকে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোনো সাবস্টিটিউট নাই, একটা জানাশোনা আপনার এডুকেটেড লোকের মূল্যায়নই ভিন্ন, যদি সে জানে তার ক্ষেত্রটা। তারপরও যদি সেটা নাও থাকে, প্র্যাকটিক্যালও অনেকে আসছেন এবং খুব সুনাম কুড়িয়েছেন, অনেক অহরহ উদাহরণ আছে আমাদের মধ্যে, সেই ক্ষেত্রেও অ্যাটলিস্ট কাগজে পড়তে না হলেও আপনার প্র্যাকটিক্যাল কিছু আপনার শিখে আসাই ভালো। সেটা যেমন একজন কেউ শিল্পী হইতে চাইলে সে হইতে পারে কিছু মঞ্চের সাথে থাকলো, বা আপনার কোনো অভিনয় স্কুলের সাথে নাট্যমঞ্চের সাথে থাকলো, তাহলে তার জানা হইলো আর কি। কেউ যদি নাচ করতে চায় বা অভিনয়ই আসে নাচটা শিখে আসলো, বা আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রে খুব জরুরি একটা বিষয় যে আমাদের কিছু আপনার ফাইটিং বা আপনাকে যেটা বলে যে অ্যাকশন দৃশ্যের জন্য কিছুটা বিভিন্ন মেথডের আছে, যেগুলি এখন মার্শাল আর্ট বলেন, মিক্সড মার্শাল, জুডো, কারাটে হইতে পারে, আমি নিজে কিছুদিন তাইকোন্দো শিখেছি, এইগুলি শেখার কোনো বিকল্প নেই আসলে, শিখে আসলেই বেস্ট। এবং আর যেটা হয়, আপনি যখন জানেন প্র্যাকটিক্যালি, তখন ওইটা ক্যামেরার সামনে আরও সুন্দরভাবে আপনি নিয়ে আসতে পারবেন, কারণ আপনি অলরেডি জানা আর কি। নিশ্চয়ই আপনার এই মানে এত দীর্ঘ ক্যারিয়ার এবং এত বিভিন্ন দিকে আপনার পদচারণা, আসলে একদিনে বা এত স্বল্প সময়ে আসলে শুনে শেষ করা সম্ভব না, আমাদেরকে আসলে আরেকটি পর্বে যেতেই হচ্ছে, কারণ এখনও পর্যন্ত আপনার চলচ্চিত্রের যে অভিজ্ঞতা সেটি আমরা আসলে জানতেই পারিনি। আজকের মতো আসলে শেষ করতে হচ্ছে। দর্শক, এই পর্বে আজকের মতো আমার রেজার সাথে যে গল্প আড্ডা সেটি আমাদেরকে শেষ করতে হচ্ছে। আসছে পর্বে আমরা জানবো একজন নায়কের নায়ক হয়ে ওঠার গল্প, সেজন্য অপেক্ষা করতে হবে আরও একটি দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি অন্তরা বিশ্বাস।